নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নয়া এসওপি, কাছাড় জেলা সহ রাজ্যের 16 জেলায় অপরিবর্তিত। ন্যাশনাল হাইওয়েতে দেহ ব্যবসায় আটক যুবক যুবতী, চাঞ্চল্য এলাকা জুড়ে। উপত্যকা জুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 120তম জন্মদিন পালিত, রয়েছে ভিন্ন কর্মসূচি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মঙ্গলবার ফের জারি করা হল রাজ্যের নয়া এসওপি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এই নয়া এসওপিটি ঘোষণা করেন। ঘোষিত এসওপিতে আসামকে তিনটি ভাগে ভাগ করলেন তিনি। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার জন্য রাজ্যের 7টি জেলাকে 1 সপ্তাহের জন্য সম্পূর্ণ কন্টেনমেন্ট জোন ঘোষণা করেন তিনি। এই জেলাগুলো হল গোয়ালপাড়া, গোলাঘাট, লখিমপুর, জোরহাট, শোণিতপুর, মরিগাঁও এবং উত্তর লখিমপুর। সেই জেলাগুলোতে অত্যাবশ্যকীয় ও মুদি দোকান 5টা পর্যন্ত খোলা থাকলেও বাকি সব বন্ধ থাকবে। এছাড়া 16টি জেলা দুপুর 2টো থেকে নৈশ কারফিউ অব্যাহত রাখবে। কাছাড়, করিমগঞ্জ, ধেমাজি, ডিব্রুগড়, কোকরাঝাড়, বরপেটা, শিবসাগর, নলবাড়ী, বাক্সা, বজালি, কামরূপ, দরং, নগাঁও, হোজাই, তিনসুকিয়া ও কার্বি আংলং এ দুপুর 1টায় দোকানপাট বন্ধ করতে হবে। এদিকে হাইলাকান্দি, ধুবড়ী, কামরূপ মেট্রো, দক্ষিণ শালমারা, চিরাং, ওদালগুড়ি, মাজুলি, বঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমাহাসাও এবং চড়াইদেউ ইত্যাদি এলাকায় বিকেল 4টায় দোকানপাট বন্ধ হবে। রাজ্যে বন্ধ থাকবে আন্তঃজেলা যাতায়াত ও শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার থেকে কার্যকরী হবে এই নয়া এসওপি। দিন দুপুরে দেহ ব্যবসার ডেরায় হানা দিয়ে মক্ষীরানী সহ 4 জনকে গ্রেফতার করল রাঙ্গিরখাড়ি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকার বাসুদেবনগর লেনের একটি বাড়িতে আচমকা হানা দেয় রাঙ্গিরখাড়ি পুলিশ। সেই সময় বাড়ির ভেতর আপত্তিজনক অবস্থায় থাকা যুবক যুবতীদের হাতে নাতে আটক করে পুলিশ। এই অভিযানে দেহ ব্যবসার দায়ে মক্ষীরানী সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে একটা বিজনেস হয় আর রোটেশন গ্যাপে গ্যাপে অনেক বাইরে থেকে পুরুষরা আসে, মহিলার এখানে এখানে আসে, অনেক শিলচর শহরে অনেক মেয়েরা এখানে আসে, এসে ওরা এখানে বিজনেস করান এবং বিভিন্ন মহিলা পুরুষরা এখানে আসে। তো এই যে একটা পরিস্থিতি, এই গলিতে ভালো ভালো ফ্যামিলির ছেলেমেয়েরাও আছে এবং মারাও আছে, বোনরাও আছে। তো আমরা প্রায় সময় দেখি আর কি এইসব ঘটনা। তো আমরাও আমাদের যে এই সময়ে যে আমাদের যে বয়সের ছেলেমেয়েরা যে, তো আমরা দেখছি আর কি আমাদের ছোট বোনরা আছে, এগুলো মারা বোনরা আছে, বদিরা আছে। তো এটা জিনিসটা একটু খুব বাজে আর কি। আর প্রায় সময় মদের একটা আড্ডা আছে, বাইরের থেকে যারা ছেলেরা এসে এখানে মদ্যপান করেন, বাইরের থেকে ছেলেরা এসে এখানে মদ্যপান করেন, এখানে মদ্যপানের একটা আড্ডা, মদ্যপানে আড্ডার পর এই যে ঘটনাটা হয়, যে কি বলবো আমি, এটা খুব বাজে ধরনের, এটা আপনি বুঝতে পাচ্ছেন, এই ধরনের একটা বিয়ে করা হয়েছে 2 জন মহিলা আর 3 জন পুরুষ। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মন্ডল কার্যালয়ে মঙ্গলবার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 120তম জন্মদিন পালন করা হয়েছে। এদিন প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনশৈলী নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি বলেন, স্বাধীনতার পর কাশ্মীরকে পাকিস্তানিরা নিজেদের দখলে নিয়ে যেতে প্রচেষ্টা চালায়, যা মানতে নারাজ ছিল ভারতীয়রা। এরই প্রতিবাদ জানাতে গিয়ে 1949 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কেন্দ্র মন্ত্রিসভা ত্যাগ করেছিলেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মন্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক গুঞ্জন কর সহ অনেকে। কাশ্মীরের সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরের উপর আক্রমণ করে, আক্রমণ করার পর সেই সময় যিনি রাজা ছিলেন হরি সিং দিল্লিতে আসেন এবং এসে সবাইকে বলেন, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী, বিশেষ করে ভারতবর্ষের তৎকালীন যিনি গৃহমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, ওনার সঙ্গে দেখা করেন এবং বললেন যে আমরা চাই কাশ্মীরকে ভারতবর্ষে, আমরা চাই যে আপনারা পাকিস্তান থেকে কাশ্মীরকে রক্ষা করুন আর আমরা পরিবর্তে কাশ্মীরকে ভারতবর্ষে আমরা সামিল করে দেব। সেই সময় ভারতবর্ষের সেনাবাহিনী কাশ্মীরে পাঠানো হয়েছিল, পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ হয় আর পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টা ভারতবর্ষ জয় হয়, কাশ্মীর জয় হয় এবং কাশ্মীর ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়। ভারতবর্ষে আমরা জানি যে প্রায় 545টি রাষ্ট্র ছিল, রাজ্য ছোট ছোট রাজতন্ত্র ছিল আর যেগুলি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল, যে ভারতবর্ষে
আমরা জানি 1950 সনে দেশ স্বাধীন হয়েছে 47 সনে, কিন্তু ভারত রিপাবলিক ইন্ডিয়া যেটাকে বলা হয়, গণতন্ত্র গণরাজ্য, ভারত গণরাজ্য যেটাকে আমরা বলা হয়, সেটা 1950 সালে হয়েছিল। আর সেটা হয়েছিল আমাদের ভারতবর্ষের তৎকালীন যিনি গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই পেটেলের চেষ্টায়। সর্দার বল্লভভাই পেটেল ভারতবর্ষের 545টি ছোট বড় রাজ্য ছিল, সেই সমস্ত রাজ্যগুলিকে ভারত গণরাজ্যে অন্তর্ভুক্ত করার কাজ উনি করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই সময় নির্দেশ দিয়েছে যে আপনি কাশ্মীর আপনাকে দেখার প্রয়োজন নেই, কাশ্মীর আমি নিজে দেখব। আর সেখান থেকে কাশ্মীরের জন্য যে ভুল নীতি, সেই ভুল নীতি কেন্দ্র সরকার সেই সময়কার কংগ্রেস সরকারের তরফ থেকে শুরু। আর পরবর্তীতে এমন পর্যায়ে চলে যায়, আমরা দেখলাম যে কত কিছুদিন আগে নরেন্দ্র মোদীর হাত দিয়ে সেই কাশ্মীর সমস্যার সমাধান। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 38 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি, এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 110 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 50 জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং 60 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 15 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 78 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 13 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 18 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 4টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 11টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। ড্রাগস সরবরাহ করতে এবার ড্রাগস ব্যবসায়ীরা নতুন পন্থা ব্যবহার করছে রাজ্য জুড়ে। এক রাজ্য থেকে কুরিয়ার সার্ভিসের পন্থা অবলম্বন করে বহিররাজ্যে পাচার করছে নিষিদ্ধ ড্রাগস। ঠিক এমন ঘটনা সংঘটিত হয়েছে শিলচর শহরের বুকে। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে রাঙ্গেরখাড়ি থানার পুলিশ সুমো সার্ভিসের কাউন্টার থেকে উদ্ধার করেছে কার্টুন ভর্তি নিষিদ্ধ ড্রাগস সহ গাঁজা। এ নিয়ে সুমো সার্ভিসের কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তিনি বলেন, এক যুবক এই কার্টুন মিজোরামের ব্যবসায়ী আলতাফের কাছে পাঠাতে দিয়েছিল। মিজোরাম থেকে ব্যবসায়ী আলতাফের সামগ্রী প্রায় সময়ই শিলচরের এই সুমো কাউন্টারে প্রেরণ করা হয়। এদিনও যখন যুবকটি সুমো কাউন্টার কর্তৃপক্ষকে আলতাফের সামগ্রী বলে জানায়, সুমো কাউন্টার কর্তৃপক্ষ নিঃসন্দেহে তা প্রেরণ করেছিল। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ড্রাগস সহ গাঁজা উদ্ধার করে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা যায়। মানে আলতাফ কি কাজ করেন? আলতাফ এখানে পার্সেল দোকান চমতে আপনার এখান দিয়ে প্রায় সময় সময় যায়, মাল গেলে মাল মাল দেয়, আমার এখানে পার্স আছে বিভিন্ন বুথ কমিটি। এদিন দলের শিলচর শহর মন্ডলের প্রাক্তন সম্পাদক তথা আইনজীবী মনীষাদের উদ্যোগে এবং যুবশক্তি পরিষদের ব্যবস্থাপনায় 134 নং বুথের কচিকাঁচা এবং অন্যান্যদের উপস্থিতিতে কেক বিস্কুট ইত্যাদি প্যাকেটজাত শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন 25 নং ওয়ার্ডের 134 নং বুথ সভাপতি রমা সোনার, 120 নং বুথ সভাপতি রাজদীপ ভট্টাচার্য, 135 নং বুথ সভাপতি সঞ্জয় চক্রবর্তী, বিজেপি নেতা তথা আইনজীবী জয়জ্যোতি দে, বিষ্ণু দে সহ যুবশক্তি পরিষদের সহসভাপতি রূপক ভট্টাচার্য, সম্পাদক গুডু নাথ প্রমুখ। ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে শিলচর 2 নং ওয়ার্ডে স্বচ্ছতা অভিযান করা হয়। উপস্থিত ছিলেন বুথ কমিটির সভাপতি বিকাশ হোম চৌধুরী, অভিজিৎ পাল, বিমলা সিংহ, অভিজিৎ দে, সুক্তা দে প্রমুখ। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 120তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির 172 নম্বর বুথ কমিটির পক্ষ থেকে
আমরা সকালে মালগ্রাম লালগুদামের পাশে শনি মন্দির এলাকায় আমরা স্বচ্ছভারত অভিযান করেছি। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটি কথা ছিল, এক মিশন এক বিধান এক প্রধান, এই বার্তা নিয়ে আমরা আজকে এই স্বচ্ছভারত অভিযান করেছি। আমাদের এই আজকের স্বচ্ছভারত অভিযানে উপস্থিত ছিলেন আমাদের 172 নম্বর বুথ কমিটির সভাপতি বিকাশ হোম চৌধুরী, উপস্থিত ছিলেন 172 নম্বর বুথ সদস্য সুক্তা দে, উপস্থিত ছিলেন 172 নম্বর বুথ সদস্য বিমলা সিং, উপস্থিত ছিলেন 172 নম্বর বুথ সদস্য অভিজিৎ পাল, উপস্থিত ছিলেন 172 নম্বর বুথ সদস্য অভিজিৎ। সম্প্রতি সমগ্র আসাম সহ কাছাড় জেলার বিভিন্ন গ্রামেগঞ্জে গ্রাহকদের মাসিক প্রাপ্য চাল থেকে অধিকাংশ ডিলাররা কার্ড পিছু 1-2 কেজি চাল কেটে নিচ্ছেন। ডিলাররা এ ব্যাপারে যুক্তি দিচ্ছেন সরকারের কাছ থেকে কমিশনের টাকা পাচ্ছেন না। মঙ্গলবার গ্রাহক সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের আসামের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রঞ্জিত দাসের কাছে এ নিয়ে দাবি উত্থাপন করেছেন। ডিলাররা যদি তাদের কমিশন সরকার থেকে পেতে সক্ষম হন, তবে গ্রাহকরা তাদের পর্যাপ্ত পরিমাণ চাল থেকে বঞ্চিত হবেন না বলে জানান। এই গণবন্টন ব্যবস্থায় দুর্নীতি জাকিয়ে বসবে এবং তারা যদি সঠিক সময়ে ডিলাররা তাদের কমিশন না পান, তবে তারা দুর্নীতি করবেই। অতএব মুখে ডিলারদের হুমকি দিয়ে বাস্তবতে কোনো লাভ হবে না। আগে তাদের সমস্যাগুলো, এই যে সমবায় সমিতি ডিলার এদের সমস্যাগুলো মেটানোর ক্ষেত্রে সরকারকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে। আমরা মনে করি যে আসাম রাজ্য সরকার, বিশেষ করে খাদ্য সরবরাহ বিভাগের যিনি মন্ত্রী রঞ্জিত দাস মহাশয়, তিনি এ ব্যাপারে উদ্যোগ নেবেন এবং ডিলার এবং সমবায় সমিতির যে পাওনা টাকাগুলো, কমিশনের টাকাগুলো বা পরিবহনের টাকাগুলো, যেটা মাল ক্যারি করে তারা, এই টাকাগুলো পরিশোধ করার ব্যবস্থা করবেন এবং আগামী দিনে যাতে গ্রাহকরা ডিলারদের দ্বারা প্রতারিত না হয় সে ব্যাপারে উদ্ভূত। অসম সরকারের নির্দেশ ক্রমে বিদ্যুৎ চুরি এবং অনাদায়কৃত বিদ্যুৎ বিল আদের স্বার্থে স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এক অভিযানে নামে বিদ্যুৎ বিভাগের ভিজিলেন্স টিম। মঙ্গলবার লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডল এলাকার পয়লাপুল থেকে জয়পুর পর্যন্ত এই অভিযান চলে। এই অভিযানে বিদ্যুৎ বিভাগের বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া গ্রাহকরা যেমন বাসন্তী দুবে, জয়প্রকাশ গোয়ালা, প্রদীপ গোয়ালা, শরৎ সিংহ, শ্যামকিশোর সিংহ, ইবেন তুম্বী সিংহ, কামিনী সিংহ, এ কয়েকজন গ্রাহক গোপনে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। ভিজিলেন্স টিম বিদ্যুৎ ব্যবহারকারীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়ে জরিমানা সহ গৃহের ব্যবহারকৃত ফ্যান, টিভি, ফ্রিজ, বিদ্যুৎ সংযোগ করা তার, লাইট ইত্যাদি জব্দ করে। এই অভিযানে শিলচর থেকে আসা ভিজিলেন্স টিমের মধ্যে ছিলেন এজিএম অরিজিৎ দাস, সিনিয়র ভিজিলেন্স অফিসার ক্রমে তরুণ চন্দ্র দাস, মানবেন্দ্র ধর, লক্ষ্মীপুর উপসংমণ্ডলের এসডিও উত্তরণ চক্রবর্তী, এসএমআর শ্যামসুন্দর সিং প্রমুখ। আমরা বহু জায়গায় অনেক এরকম বেশ কয়েকদিনের ভিতরেই অনেক সাকসেসফুল হয়েছে এবং আমরা এটা কন্টিনিউ করি। আজকে আজকাল লক্ষ্মীপুর বিদ্যুৎ সংমণ্ডল এরিয়া কতটুকু জায়গায় আপনারা করবো স্যার? এগুলো আমরা এটা রেগুলার প্র্যাকটিস চলতে থাকবো, কারণ এটা আমরা একটা টিম আছে, ভিজিলেন্স টিম, সেপারেট টিম, এটা নতুন করে কনস্টিটিউট করা হয়েছে, বানানো হয়েছে। এটা আমরা প্রত্যেকটা সাবডিভিশনে আমরা একটা শিডিউল করিয়া মাসের মধ্যে সদরঘাটের নতুন সেতুটি রোজ পরিষ্কার করে রাখেন রাজেন বড়। মঙ্গলবার সংযোগ সংস্থার পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য,
রাজেনবাবু ফরেস্ট বিভাগে গার্ডের চাকরি করেন, কিন্তু সকালে হাঁটার সময় নতুন সেতুটিকে পরিষ্কার করে তোলেন প্রতিদিন। সংস্থার সভাপতি মিটন বিশ্বাস ওনার এই নিঃস্বার্থ কাজের ভূয়সী প্রশংসা করেন। সংস্থার পক্ষ থেকে ওনাকে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিক্রমজিৎ চৌধুরী, রাজীব পাল, বিশাল চৌধুরী, অঞ্জয় রায় প্রমুখ। সদরঘাটের যে নতুন বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টি আমরা সবাই দেখতে পাচ্ছি যে অনেক সাফ সুতরা রয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সেটার পিছনে যে মূল কারিগর রয়েছে রাজীব বড় মহাশয়, এই রাজীব বড় মহাশয়কে আজকে আমরা উপসংবর্ধনা জ্ঞাপন করেছি। উনি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেন এবং সকালবেলা উনি মর্নিং ওয়াকের ফাঁকে এখানে যে ব্রিজের আশেপাশে যে জবরা আবর্জনা স্তূপ থাকে সেগুলোকে উনি নিজের হাতে পরিষ্কার করেন। আমরা সংস্থার পক্ষ থেকে আজকে ওনার সঙ্গে দেখা করেছি এবং উনি বলেছেন যে উনি যতদিন পর্যন্ত শিলচর থাকবেন ততদিন পর্যন্ত এই বৃষ্টিকে সাফ সুতরা করে রাখার দায়িত্ব ওনার। আমরা শিলচর শহরবাসীর সবার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে ওনার মতো মানসিকতা যদি আমাদের মাঝখানে থাকে এবং আপনাদের মাঝখানে যদি আসে, অবশ্যই শিলচর শহর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে ওনাকে আজকে মাস্ক, স্যানিটাইজার এবং গ্লাভসের ব্যবস্থা করে দিয়েছি, যাতে উনি আগামী দিনগুলোতে আমাদের এই সামগ্রীগুলো ব্যবহার করে এই বৃষ্টিকে সুন্দর করে রাখতে পারেন। এবং ওনার থেকে আমাদের সব থেকে বড়ো শিক্ষা হলো যে আমরাও যাতে আমাদের আশেপাশে যে জাবলা রয়েছে সেগুলো আবর্জনা রয়েছে যেন আমরা ওনা অকাজেও আমরা এগুলোকে ফেলতে থাকি, আমরা যাতে সঠিকভাবে ডাস্টবিন ব্যবহার করি এবং যে জায়গা জাবলা আবর্জনা ফেলার জায়গা সেখানে যাতে ফেলি, তাহলে হয়তো শিলচর শহরে আজকে থেকে আরও আগামী দিনগুলোতে শিলচর শহর পরিষ্কার পরিচ্ছন্ন হবে বলে আমরা আশাবাদী। ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 120তম জন্মদিন উপলক্ষে শিলচর 25 নং ওয়ার্ডের 122 নম্বর বুথে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অপূর্ব নাথ, নীতু ভট্টাচার্য, মিতালী দাস, দেবজ্যোতি দে, সন্দীপ চৌধুরী, ভাস্কর দাস, গৌরব দেব প্রমুখ। নমস্কার, আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মতিথি উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির 122 নম্বর বুথ কমিটি 25 নম্বর ওয়ার্ডে স্বচ্ছতা অভিযান সকালবেলা রাখলাম এবং আমরা নিত্য আমরা এই ধরনের অভিযান করে থাকি এখানে স্বচ্ছতা বজায় রাখার জন্য। আমরা কামনা করি সবার সুস্থতা এবং আগামী দিনেও এ ধরনের স্বচ্ছতা অভিযান চলবে। আমরা সবাইকে আহ্বান করব যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিবেশটা বজায় রাখার জন্য। অভিনবভাবে আত্মপ্রকাশ করল শিলচর শহরের আরও এক সামাজিক সংস্থা। বন্ধু নামে এই সংস্থাটি মূলত শিলচরের কলেজিয়েট স্কুলের 1996 সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা উদ্যোগে গঠন করা হয়। বন্ধু নামে এই সংস্থাটি মূলত শিলচরের কলেজিয়েট স্কুলের 1996 সালের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে গঠন করা হয়। সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া। এই বিষয়কে মাথায় রেখে গত রবিবার তারাপুর কালীমোহন রোডে 20 জন অসহায় পড়ুয়াদের স্কুল ব্যাগ, পেন্সিল, স্কেল ইত্যাদি সহ মাস্ক বিতরণ করা হয়। এতে সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন ডক্টর সুমন ঘোষ, অমিতাভ দে, রূপম দত্ত রায় প্রমুখ। বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষে ওয়াইল্ড অ্যান্ড ফ্রি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও কাছাড় পশু চিকিৎসালয়ের সহযোগিতায় অ্যান্টিরাবিস টিকাকরণ কর্মসূচি পালন করা হয়। এদিন প্রায় 53টি কুকুরকে অ্যান্টিরাবিস টিকা প্রদান করা হয়। উল্লেখ্য, জুনোসিস এক প্রকার রোগ, যে রোগ পশু থেকে মানব জীবনে ছড়ায়। 1885 সাল থেকে প্রতি বছর 6 জুলাই গোটা বিশ্বে অ্যান্টিরাবিস রোগের জন্য টিকা প্রদান করা হয়। র্যাবিস সবাই জানে, যেটাকে আমরা বাংলাতে কি বলি, জলাতঙ্ক, জল দেখলে পাগল হয়ে যায়, আমরা বলি কুত্তা পাগলা হয়ে গেছে, ঠিক আছে। তো দেয়ার ইজ ওয়ান থিং ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট দেয়ার ইজ নো কিওর ফর র্যাবিস, র্যাবিস হ্যাজ অনলি প্রিভেনশন। তো সিন্স ইউ পিপল আর ইন দ্য ফ্রন্ট লাইন রেস্কিউইং অ্যানিমেলস, হ্যান্ডলিং অ্যানিমেলস এন্ড অল, সো ফর ইউ পিপল র্যাবিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ উইচ ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউরসেলফ। ওটার জন্য কি করতে হবে, আমরা ফার্স্ট থিং আমাদের ইনচার্জ জানতে হবে যে আমরা যত পারি আমরা অ্যাওয়ার করবো লোকদেরকে যাতে ওরা র্যাবিস ভ্যাকসিনেশনটা করাবে, কারণ পেট লাভার্স অনেক আছে কিন্তু আমাদের শিবচরে ইউ ক্যান সে এভরি থার্ড হাউস ইজ হ্যাভিং এ পেট, কিন্তু কেউ ভ্যাকসিনেশন করায় না, 50% বেশি ভ্যাকসিনেশন করায় না, বা কেউ করালেও কিন্তু 100% যেটা রুটিন আছে ওই রুটিনটা মেনটেন করে না, কেউ হয়তো একটা করায়, কেউ হয়তো দুটা করায়, কেউ তো করাচ্ছেই না, ঠিক আছে, কার্ডটা টিকে আছে বলছে আমার অ্যানিমেলটা ভ্যাকসিনেটেড, কিন্তু ওগুলো 3 বছর ধরে গ্যাপ পড়ে আছে, ঠিক আছে। তো দিস টাইপ অফ থিংস ইউ হ্যাভ টু এডুকেট দ্য বিং এ ফ্রন্টলাইন ওয়ার্কার উইথ দ্য অ্যানিমাল, ইউ পিপল শুড টেক দিস মোরাল রেসপন্সিবিলিটি, সো দ্যাট মোর অ্যান্ড মোর পিপল শুড কাম ফরওয়ার্ড ফর ভ্যাকসিনেশন। সো এই পদক্ষেপের মধ্যে জাস্ট একটা ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, একটা ছোট একটা চেষ্টা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার।
নয়া এসওপি কাছাড় জেলা সহ রাজ্যের ১৬ জেলায় অপরিবর্তিত। ন্যাশনাল হাইওয়েতে দেহ ব্যবসায় আটক যুবক যুবতী, চাঞ্চল্য এলাকা জুড়ে। উপত্যকা জুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২০তম জন্মদিন পালিত, রয়েছে ভিন্ন কর্মসূচি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।